পায়ের তালুতে ডিম রেখে বাঁচিয়ে নিন আজীবনের সংসার খরচ। ভাবতে অবাক লাগছে, এটা সত্য এবং আমি 100% প্রসহ দেখিয়ে দিব যে এটা কীভাবে সম্ভব। পায়ের নিচে আমি একটি ডিম রাখবো, এই ডিমই কিন্তু আপনার আজীবনের সংসার খরচ বাঁচিয়ে দিবে। এটা এমন একটি গুরুত্বপূর্ণ টিপস হতে চলেছে যা আপনাদের ফ্যামিলির সবার কাজে আসবে, তাই পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দিবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। তো প্রথমে আমি যেটা করেছি, একটি ডিম নিয়েছি এবং ডিম থেকে ডিমের ভেতরের অংশটা আমি বের করে নিয়েছি। এবারে নিয়েছি ডিমের এই খোসাটা। এখন ডিমের খোসাটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে নিয়েছি। শুকিয়ে নেওয়ার পরে এই ডিমের খোসাটাকে আমি ভালো করে গুঁড়ো করে নিচ্ছি। আপনারা যে কোনোভাবে গুঁড়ো করে নিতে পারেন। তো আমি হাত দিয়ে যেটুকু পারলাম সেটুকু গুঁড়ো করে নিলাম। এবারে একটি হেমানদিস্তি দিয়ে আমি এভাবে গুঁড়ো করে নিব। আমি সরাসরি এভাবে বাটির ভেতরে গুঁড়ো করছি, আপনারা চাইলে হেমানদিস্তির ভেতরে গুঁড়ো করে নিতে পারেন, অথবা পাটায় পিষে নিতে পারেন, অথবা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন। তবে খুব বেশি মিহি গুঁড়ো করা যাবে না, সেটা মাথায় রাখবেন। দেখুন আমি এভাবে করে নিয়েছি, আর এখানে কিন্তু খুব বেশি যে মিহি গুঁড়ো হয়ে গেছে তা না, এখানে কিন্তু দানা দানা ভাব রয়েছে অনেকটা। তো এখানে আমার 2 চা চামচ পরিমাণ ডিমের এই খোসা গুঁড়ো হয়েছে। এবারে আমি যেটা করব, ধৈর্য সহকারে দেখবেন আর মন দিয়ে দেখবেন, তাহলে আপনারা কিন্তু অনেক উপকার পাবেন। তো দেখুন এখানে 2 চামচ ডিমের খোসা আমি একটি সাইডে রেখে দিচ্ছি এবং রেখে দিয়ে আমি পরবর্তী স্টেপে চলে যাচ্ছি। তো পরবর্তী স্টেপের জন্য আমার যেটা লাগবে সেটা হচ্ছে পেঁয়াজ। পেঁয়াজ তো আমাদের সবার বাসাতেই থাকে। তো আমি একটি পেঁয়াজ নিয়েছি এবং পেঁয়াজটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং খোসাটাও ছাড়িয়ে নিয়েছি। এবারে আমি নিয়েছি একটি গ্রেটার। গ্রেটারের সাহায্যে আমি পেঁয়াজটাকে গ্রেট করে নেব। আপনারা চাইলে কিন্তু এটা পাটায়ও পিষে নিতে পারেন, আবার ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন। এটা পেস্ট হলেও চলবে, আবার এই গ্রেটারের সাহায্যে গ্রেট করলে যে একটু থেতো অবস্থায় থাকে সেটা হলেও চলবে, অথবা আপনি যদি পেঁয়াজের রসটা সরাসরি ব্যবহার করতে পারেন সেটাতেও চলবে, কোনো সমস্যা নেই। যেভাবে করে নেবেন সেভাবেই হবে। তো আমি এভাবে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিলাম। গ্রেট করে নিয়ে এখানে আমার 1 চামচ পরিমাণ পেঁয়াজ পেস্ট হয়েছে। তো এখানে আমি এই 2 চামচে ডিমের খোসার সঙ্গে এই পেঁয়াজ পেস্টটা দিয়ে দিলাম। এবারে দিয়ে দিব লেবুর রস। এখানে আমি লেবুর রস ব্যবহার করব 1/2 চা চামচ পরিমাণ, খুব বেশি প্রয়োজন নেই। লেবুর রসে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে, আপনারা কম বেশি সবাই জানেন। এবার এখানে আরও একটি জিনিস ব্যবহার করতে হবে, সেটা হচ্ছে হলুদ গুঁড়ো। আমাদের কিচেনে যে হলুদ গুঁড়োটা থাকে সেটাই দিলে হবে, অন্য কোনো কিছু এখানে ব্যবহার করা লাগবে না। এখানে আমি দেখতে পাচ্ছেন এই চামচে করে সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এর থেকে একটু কমও ব্যবহার করতে পারেন, তাতেও কোনো সমস্যা নেই। এবারে এখানে আরও একটি জিনিস ব্যবহার করব, সেটা হচ্ছে নারিকেল তেল। নারিকেল তেলটাই ব্যবহার করতে হবে, বিশুদ্ধ নারিকেল তেল যেটা সেটাই ব্যবহার করতে পারেন, অথবা আপনারা এখানে অলিভ অয়েলও ব্যবহার করতে পারেন। বাসায় যদি অলিভ অয়েল থাকে সেটা দিয়ে দিবেন। অলিভ অয়েল আবার দেখা যায় সবার বাসাতে থাকেও না, তারা কিন্তু এখানে এই বিশুদ্ধ নারিকেল তেলটা ব্যবহার করবেন। তো এখানে আমি 1 চামচ পরিমাণ নারিকেল তেল দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এখানে আরও একটি জিনিস অ্যাড করবো, সেটা হচ্ছে গ্লিসারিন। গ্লিসারিন দিয়ে দিব আমি 8 থেকে 10 ফোঁটা। গ্লিসারিন কিন্তু স্কিনকে সফট করতে সাহায্য করে, আপনার স্কিনকে কোমল রাখতে সাহায্য করে। এই রেমেডিটি এমন একটি রেমেডি তৈরি হচ্ছে আপনাদের শীত গ্রীষ্ম সব ঋতুতেই কিন্তু কাজে আসবে। তো দেখুন আমি এখানে দিয়ে দিচ্ছি 8 থেকে 10 ফোঁটা গ্লিসারিন। গ্লিসারিনটা দেওয়ার পরে আমি সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিব। তো এমনভাবে মেশাতে হবে যেন সবগুলো উপকরণ খুব সুন্দরভাবে মিলেমিশে যায়। তবে যে কোনো হোম রেমেডি আপনি যখন তৈরি করবেন, তৈরি করে 10 মিনিট অন্তত রেস্টে রাখবেন, তাহলে কিন্তু এর কার্যক্ষমতা বৃদ্ধি পাবে। তো দেখুন আমি এভাবে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পরে এটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কি কাজে অ্যাপ্লাই করবেন, এবং প্রমাণসহ দেখিয়ে দিব এটা কতটা উপকারী একটি জিনিস তৈরি হতে চলেছে। তো দেখুন এটা কিন্তু হয়ে গেছে। এর ভিতরে লাস্টে একটা জিনিস অ্যাড করব, সেটা হচ্ছে বেকিং সোডা। বেকিং সোডা এখানে আমি ব্যবহার করব সামান্য একটু, চামচের 1/4 ভাগ বেকিং সোডা আমি দিয়ে দিব। এই 1/4 ভাগ দিলেই হবে, খুব বেশি বেকিং সোডার কিন্তু প্রয়োজন পড়বে না। বেকিং সোডা হচ্ছে খাবার সোডা যেটা আমরা খেয়ে থাকি। বেকিং পাউডার আর বেকিং সোডা কিন্তু এক নয়, আপনারা বেকিং সোডাটা এখানে ব্যবহার করবেন। তো দেখুন এখানে আমি সামান্য একটু বেকিং সোডা ব্যবহার করে নিয়েছি, এবারে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। বাস এটা কিন্তু তৈরি হয়ে গেছে, এখানে আর কোনো কিছু ব্যবহার করার প্রয়োজন পড়বে না। আমি এখানে যে উপকরণগুলো ব্যবহার করেছি সেগুলো কিন্তু আমাদের সবার বাসাতেই রয়েছে, সেটা তো আপনারা দেখেই বুঝতে পেরেছেন। তো এটা মিশিয়ে নেওয়ার পরে এটা আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনারা কী কাজে লাগবেন। শীত হোক গরম হোক, যখন তখন কিন্তু দেখা যায় মানুষের পা ফাটে, অনেকেরই ফাটে, অনেকের গরমে ফাটে না, আবার দেখা যায় অনেকেরই ফেটে যায়। যাদের পায়ের স্কিন খুবই শুষ্ক তারা এটা ব্যবহার করবেন, দেখবেন স্কিন একেবারে সফট হয়ে যাবে। গোসলের আগে সপ্তাহে অন্তত 3 দিন এটা যদি ব্যবহার করতে পারেন,
দেখবেন কোনোদিন আপনাদের স্কিন শুষ্ক থাকবে না এবং পা ফাটা থাকলে সেটাও কিন্তু আস্তে আস্তে সেরে যাবে। এটা আপনাদের মরণব্যাধি রোগ থেকে রক্ষা দেবে। পা ফেটে অনেক সময় দেখা যায় ইনফেকশন হয়ে ওখান থেকে ক্যান্সারও হতে পারে, সেই সমস্যা থেকেও মুক্তি দেবে এটা। তো দেখুন এভাবে দেওয়ার পরে আমি একটু টান টান হওয়ার পরে পর্যন্ত অপেক্ষা করব, তারপরে আমি এটা ভালো করে ঘষে ধুয়ে ফেলবো। এই উপকরণটি আপনারা ব্যবহার করেই দেখুন আপনারা দেখবেন ম্যাজিকের মতো কাজ করবে। তো বন্ধুরা দেখুন আমি ওখানে সুন্দর করে লাগিয়ে নিয়েছি, এটা তো শীতে অবশ্যই ব্যবহার করবেন, তাহলে আর কখনো পা ফাটবে না। আর গরমে পায়ের তালু যদি শুষ্ক থাকে খসখসে থাকে এটা ব্যবহার করবেন এবং এটা একটু টান টান হয়ে আসলে ভালো করে স্ক্রাব করে ধুয়ে নেবেন, দেখবেন কতটা উপকার হয়। ভিডিওটি অনেকের কাজে আসতে পারে, ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন। আমি 100% গ্যারান্টি দিয়ে বলছি এটা কিন্তু খুবই কার্যকরী একটি জিনিস। এটা শুধু গৃহিণীদের ক্ষেত্রে নয়, যারা মাঠে ঘাটে কাজ করেন তাদের ক্ষেত্রেও কিন্তু খুবই উপকারী। অনেকে মাঠে ঘাটে কাজ করেন তাদের পা ফেটে চৌচির হয়ে যায়, পা দিয়ে রক্ত বেড়ে যায়, তারা যদি ব্যবহার করেন তাদের কিন্তু পা ফাটার সমস্যা থাকবে না। এটা খুবই কার্যকরী একটি টিপস। দেখুন আমি এখানে ভালো করে ঘষে আপনাদের দেখাচ্ছি, এই সাইডগুলোতে যে ফেটে যায় পায়ের সেই সাইডগুলো ভালো করে এভাবে মাসাজ করে নেবেন, দেখবেন আপনাদের পা ফাটা ধারের কাছেও ভিড়বে না। তো আশা করছি এই টিপসটা আপনাদের কাজে দিবে। তো হয়ে গেছে আমার হাতটা মাসাজ করা, এবার আমি হাতটা ধুয়ে আপনাদের দেখাবো। আমার স্কিনটা কিন্তু আগে থেকে অনেক সফট হবে এবং অনেক গ্লো করবে। এটা কিন্তু সব দিক দিয়েই উপকারী একটি জিনিস, আপনারা অবশ্যই ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন, আজকের মতো বিদায়।